দেখি আমি এত চেষ্টা করে রাবণের যজ্ঞকে ভঙ্গ করতে পারলাম না, তার মনকে কিছুটা বিচলিত করতে পারলাম না, তাহলে কি আমি পারবো না এই যজ্ঞ ভঙ্গ করতে? না না না, এই তো হতে পারে না। আমি যে প্রভুকে কথা দিয়ে এসেছি সেই কথা দেওয়া কি আমার বৃথা যাবে? না না না, হইবে না। কিন্তু হল আমি কি করি? মনে পড়েছে রাবণের সহধর্মী সেই মন্ত্রগুলির কথা। আমি যদি একবার তাকে ছলে বলে কৌশলে এই যুদ্ধাকারের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে নিশ্চয় রাবণের মন বিচলিত হয়ে উঠবে। তাই আমি আর বিলম্ব করবো না, আমি চললাম সে মন্ত্রের পক্ষের দিকে। Yeah.
না কেন? প্রভু নাভি কুণ্ড পীয়ূষ ঘোষ আছে, না তো জিয়ত রাবণ বল আছে। প্রভু ওই রাবণের নাভি কুণ্ডে পীঠ আছে, তাই সে সহজে মারা যাবে না। তাই আপনি সে ব্রহ্মরাষ্ট্রকে স্মরণ করে রাবণের নাভি কুণ্ডকে শুকান, তা না হলে উনি মারা যাবেন না। তাই এত ক্ষণের গভীর শ্রীরামচন্দ্র মিত্র বিভীষণের কথায় সেই ব্রহ্মরাষ্ট্রকে স্মরণ করে রাবণের নাভি কুণ্ড মারিতে উদ্যত হইলে, আর ওদিকে লঙ্কাধিপতি দশানন তার মায়াবী মূর্তি ধারণ করে আগমন করছেন যুদ্ধ করার জন্য রণক্ষেত্রে। নমস্কার, নমস্কার, জোহার, ধন্যবাদ।